মাত্র 15 সেকেন্ডে আমরা ফটোশপের খুবই ইম্পর্টেন্ট একটি কাজ করতে পারি, সেটি হলো ক্যানভাসে যে মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেলের পায়ের কাছে যে বলটি আছে বা ছবির কোনো অবাঞ্ছিত অংশকে যদি আপনি রিমুভ করে দিতে চান এবং ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রেখে সেটা আমরা খুব সহজে করতে পারি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাস্কেট রয়েছে অনেকগুলো ঘাসের ভিতরে, এই বাস্কেটটাকে যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে এইখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে, কিন্তু না, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রেখে এই বাস্কেটটাকে রিমুভ করে দেব। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দৃশ্যের মধ্যে একটি মডেল দাঁড়ানো, আমরা দৃশ্যটাকে ঠিক রেখে এই মডেলটাকে রিমুভ করতে চাই। এই কাজটি আমরা কিভাবে করব বন্ধুরা, এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। তবে শুরু হবে কাউন্টডাউন, আমি 15 সেকেন্ডের মধ্যে কাজটি করে দেখাবো। স্টার্ট কাউন্টডাউন, সিলেক্ট রেক্টেঙ্গুলার মার্কেট টুল। রেক্টেঙ্গুলার মার্কেট টুল দ্বারা আমরা এই সাবজেক্টটিকে এভাবে সিলেকশন করব। এভাবে সিলেকশন করার পর আমরা যাব এখান থেকে এডিটে, এডিট থেকে আমরা এখান থেকে ফিলে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিন।